অনিয়ম দুর্নীতি বন্ধ সহ চার দফা দাবিতে চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ স্থলবন্দরে আমদানি রপ্তানি বন্ধ করে দিয়েছে আমদানিকারকরা। রবিবার সকাল থেকে স্থলবন্দর দিয়ে সব ধরনের আমদানি রপ্তানি বন্ধ রয়েছে। আমদানিকারকদের দাবি হল পাথর বোঝাই ট্রাকের পণ্য খালাসে মাশুল আদায় কমাতে হবে। বিগত দিনে ব্যবসায়ীদের দেয়া ভ্যাট সরকারি কোষাগারে জমা হয়েছে কিনা তদন্ত করতে হবে। পানামার এক নম্বর গেট দিয়ে ভারতীয় ট্রাক প্রবেশের সময় পানামা 170 থেকে 180 রুপি নিয়ে থাকে, এটি বাংলা টাকায় আনতে হবে। পানামায় 24 ঘন্টার বেশি একটি ট্রাক অবস্থান করলে 200 রুপি চার্জ কাটে, এটি বন্ধ করতে হবে। আমদানি ও রপ্তানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক মামুনুর রশিদ বলেন, পানামা পোর্ট লিংক লিমিটেড 2019 সাল থেকে হঠাৎ পাথরের ট্রাকে 783 টাকার পরিবর্তে 8000 টাকা মাশুল আদায় শুরু করে। এছাড়া এসব অর্থ সরকারি কোষাগারে জমা না করে পানামা পোর্টের ব্যক্তিগত অ্যাকাউন্টে জমা হয় বলে জানা গেছে। তিনি আরও বলেন, রাজস্ব আদায়ের দিক থেকে সোনা মসজিদ স্থলবন্দরটি দ্বিতীয় হলেও 2006 সালে বন্দরটি উদ্বোধনের পর থেকে এখন পর্যন্ত বিওটির শর্ত মোতাবেক বন্দরের অভ্যন্তরে অবকাঠামো উন্নয়ন কাজ শেষ করতে পারেনি পানামা পোর্ট লিংক লিমিটেড। এছাড়া ফোর্কলিফট, ক্রেন, রেকার, হেভি ওয়েট স্কেলের মতো পূর্ণ সক্ষমতার লজিস্টিক সাপোর্টের ব্যবস্থা করতে পারেনি পানামা। সোনা মসজিদ স্থলবন্দর পানামা পোর্ট লিংক লিমিটেডের জনসংযোগ কর্মকর্তা টিপু সুলতান বলেন, সরকার নির্ধারিত পণ্য খালাসের মাশুল দিতে অস্বীকৃতি জানিয়েছেন রপ্তানিকারকরা। তারা 2019 সালে একটি পাথরের ট্রাকে 783 টাকা মাশুল দিতেন, এখনও সেই 783 টাকা দিতে চান, কিন্তু সরকার তো মাশুলের পরিমাণ বাড়িয়েছে। এখন একটি পাথরের ট্রাকে মাশুল আদায় হয় প্রায় 4000 টাকা, আর এক নম্বর গেটে 170 থেকে 180 রুপি নয় 150 রুপি নেওয়া হয়। এছাড়াও তারা আরও যেসব অভিযোগ করেছে সেগুলো ভিত্তিহীন। রুচির প্রশ্নে আপোষহীন।